جميع خصاله صلوا عليه وآله. اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. لك لك جنتاني قرآن الكريم সামনে নিয়ে তোমার দরবারে হাত তুলেছি, কয়েকবার দুরুদ সালাম পড়ে মেহরবানি করে দুরুদ সালাম তখন সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে পৌঁছে দাও। তমাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত ছুঁয়ে আছেন আল্লাহ তাদের আরো আর পরে সওয়াব পৌঁছে দাও। রব্বুল আলামিন এ মাহফিলের আয়োজন যারা করেছেন আর সোনার জন্য যারা এসেছেন, কিয়ামতের দিন মুসিবতের সময় এ মাহফিল আমাদের সকলের জন্য নাজাতের ওসিলা বানিয়ে দিও আল্লাহ। ইয়া রব করম তু আগর করে ও বাদ দে জুবান কো জো দিল পর আসর করে। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম وتب علينا إنك أنت التواب الرحيم. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين. আজকে আসুন আমরা শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহ পাকের কাছে পানাহ চেয়ে নিয়ে যথারীতি কোরআন থেকেই সরাসরি আলোচনা শুরু করি। পড়ুন সবাই পুরুষোচিত কণ্ঠে সকলে একযোগে পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম كيف تكفرون بالله وكنتم أمواتا فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون. এ মানুষ তোমরা কিভাবে কুফরি করো, অস্বীকার করো, আল্লাহর সাথে নাফরমানি করো, কিভাবে করো যে আল্লাহ তোমাকে, তুমি ছিলে মৃত, তোমাকে আল্লাহ পাক জিন্দা করেছেন, এই জিন্দা থেকে আবার মৃত্যু করবেন, আবার মৃত্যু থেকে তোমাদেরকে জিন্দা করবেন, আবার সেই আল্লাহর কাছে তোমাদেরকে ফিরে আসতে হবে। সুতরাং মানুষ জন্মের পূর্বে সব মৃত্যু ছিল, এ কথা তো আজ বিজ্ঞানসম্মত কথা, বৈজ্ঞানিক সত্য কথা, মানুষ জন্মের আগে মৃত্যু ছিল। কিভাবে মানুষের উৎপত্তি কোত্থেকে এলো? কোরআনে কারীম তা পরিষ্কার করে বলছে, তোমাকে কিভাবে সৃষ্টি করেছে তুমি দেখো। সন্তান মায়ের জরাইতে আসার পূর্বে সে ছিল পিতার শুক্রকীট আর মায়ের ডিম্বাণু, অর্থাৎ স্পার্মাটোজন এবং ওভাম, এই দুটি জিনিসের মধ্যে সে বিভক্ত ছিল। মায়ের বক্ষপিঞ্জর এবং পিতার পৃষ্ঠদেশ থেকে সবেগে নির্গত এক ফোঁটা পানি দিয়ে আমি আল্লাহ পাক তোমাকে সৃষ্টি করেছি। কোরআনে কারীম বলছে, هل أتى على الإنسان حين من الدهر لم يكن شيئا مذكورا. মানুষের জীবনে কি এমন এক সময় এসেছিল না যখন সে উল্লেখযোগ্য বিষয় বস্তু হিসাবে পরিগণিত ছিল না? তোমার নাম ছিল না, পরিচয় ছিল না, কিছুই ছিল না, দুনিয়ার কেউ তোমাকে জানতো না, শুনতো না, আমি আল্লাহ পাক তোমাকে সৃষ্টি করেছি, তুমি কোত্থেকে এলে? কোরআনে কারীম থেকে তা জেনে নাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না খলাকনাকুম মিন তুরাবিন সুম্মা মিন নুতফাতিন সুম্মা মিন আলাকাতিন সুম্মা মিন মুদগাম। আমি রাব্বুল আলামিন তোমাকে সৃষ্টি করেছি মাটির উপাদান দিয়ে তৈরি করলাম, মা বাপের পুরুষের স্পার্মাটোজন আর মহিলাদের ওভাম দুটোতে মিলে মায়ের গর্ভের ভিতরে নাপাক পানি ফোটাকে জমাট রক্তে পরিণত করে দিলাম, এই জমাট রক্তকে গোস্ত বানালাম, কচি কচি হাড় দিয়ে একটা বডি একটা স্ট্রাকচার তৈরি করলাম, তারপরে
فكسونا العظام لحما بشتو دي رب دي চামড়া দিয়ে সুন্দর করে ছাউনি দিয়া মায়ের গর্ভের ভিতরে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে বানায়েছি মায়ের পেটের ভিতরে ফি কারারিম মাকিন একটি সুরক্ষিত জায়গায় তোমাকে আমি রেখে দিলাম যেখানে কোনো রোগ কোনো জার যেখানে পৌঁছতে পারবে না কোনো অসুবিধা হবে না এমন একটা জায়গায় এমন একটা ইন্টেনসিভ কেয়ার ইউনিটের ভিতরে রেখেছি সুবহানাল্লাহ বিহামদি একটা ইন্টেনসিভ কেয়ার ইউনিট যেখানে কোন রকমের কোন জার্ম প্রবেশ করে বা করবার কোন ক্ষমতা নাই কারো এমন একটা যে একটা প্যাকেট সুন্দর একটা প্যাকেট একটা কভারের মধ্যে তোমাকে তৈরি করা হলো মায়ের পেটের মধ্যে তারপরে আজকে তুমি কুফরি করতেছো আজকে আমাকে অস্বীকার করছো ওই গর্ভের ভেতরে আমি ইচ্ছে করলে রক্তের পিণ্ডের আকারে মায়ের গর্ভ থেকে আবর্ষণ করে দিতে পারতাম দুনিয়ার মুখ দেখতে পারতে না মায়ের পেটের ভেতর থেকে মরা সন্তান হিসাবে বের করে দিতে পারতাম বিকলাঙ্গ করে বের করে দিতে পারতাম পঙ্গু করে বের করতে পারতাম পারতেন না আল্লাহ রাব্বুল আলামিন বলেন কেমনে বানালাম খলাকাল ইনসান মানুষ আমি সৃষ্টি করেছি মায়ের পেটের ভিতরে বসে যখন ক্ষুধার উদ্রেক হলো রূহ যখন এসে গেল ক্ষুধা লাগলো খাবারের প্রয়োজন হলো আমি কেমনে খাওয়ালাম দুনিয়ার কোন মা বাপ কোন নেতা কোন ডাক্তার কোন চিকিৎসা বিজ্ঞানী মায়ের পেটের সন্তানের খাবার সরবরাহ করতে পারে না আল্লাহ পাক বলেন তুমি কি খাবে ব্যবস্থা আমি করেছি মায়ের মাসিক অসুখকে বন্ধ করে দিয়ে মায়ের নাভির সঙ্গে তোমার নাভির সাথে তার লাগাইয়া দিয়েছি আর ওই তারের মাধ্যমে রক্ত বের করে দিয়া মায়ের রক্ত দিয়ে তিল তিল করে তোমারে বড় করেছি রক্তটা মুখে লাগাই নাই মুখে লাগলে পরে নাপাক রক্ত মুখটা নাপাক হয়ে যাবে নাভির ভিতর দিয়ে পাস করে দিলাম মুখটাকে পবিত্র রেখে দিলাম যাতে করে দুনিয়ায় আসার পর আমার পবিত্র বানানো মুখখানা দিয়া এই দুনিয়ায় বসে তোমার আল্লাহর পবিত্র নামের জিকির করতে পারো এমন সুন্দর করে মায়ের পিঠুরি মায়ের পিঠির ভিতরে তৈরি করলাম হাত দিলাম পা দিলাম সুন্দর করে বানালাম এমন নিখুঁত করে বানালাম তাকায়া দেখো নিজের দিকে সুন্দর করে বানালাম এরপরে কি করলাম সুম্মা নুখরিজুকুম তিফলা বাচ্চার আকারে মায়ের পেট থেকে আস্তে করে বের করে নিয়ে আসলাম সুবহানাল্লাহ বিহামদি আস্তে করে মায়ের পেট থেকে নিয়ে এসেছি পৃথিবীর বুকে পৃথিবীতে যখন আসলে তখন তোমার অবস্থাটা কি ছিল ক্ষুধার যন্ত্রণায় যদি মরেও যেতে কান্দা ছাড়া ভাষা নাই ভাষা আছে কোনো হুঁশ ছিল আমাদের কোনো জ্ঞান ছিল আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তাআলামুনা শাইআ মায়ের গর্ভ থেকে এমন অবস্থায় বের করে এনেছি যখন তোমার কোনো হুঁশ নাই জ্ঞান নাই কথা বলতে পারো না পায়খানার ভিতরে পড়ে থাকো ট্যাটা করে কান্দা ছাড়া পথ নাই পানির পিপাসায় গলা শুকায় যায় কান্দা ছাড়া পথ নাই মনের তোমার মুখের কোনো ভাষা নাই কান্না ছাড়া আমি তোমার এমন আল্লাহ আমি তোমার এমন স্রষ্টা আমি তোমার এমন রব তোমার ভাষা নাই বলে মায়ের কলিজার ভেতরে আমি তোমার প্রতি এক দুর্বিনীত মহব্বত পয়দা করে দিয়েছি তোমার কান্না তোমার মায়ের বুকের মধ্যে শেল বিঁধে যায় তুমি যখন কাঁদো কান্নার আওয়াজ যখন মায়ের কানে চলে যায় হাজারো কাজ ফেলে মা দৌড়াইয়া বাচ্চারে কোলে না কি খাবে কেউ তৈরি করে না আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দারে দুনিয়ায় আসার আগে তুমি কি খাবে খাবারের বন্দোবস্ত আমি আল্লাহ করেছি আমি এমন স্রষ্টা তুমি দুনিয়া আসার ছয় মাস আগে তোমার মায়ের বুকের ওপরে তোমার খাদ্য গরম করে আমি আল্লাহ রিজার্ভ করে রেখে দিয়েছি সেই খাদ্য শুধু খাদ্য নয় রোগের প্রতিষেধক এটা ওষুধ আজ বিজ্ঞানীরা চিকিৎসা বিজ্ঞানীরা বলছেন মায়ের দুধ সন্তানের খাদ্যের মায়ের দুধের চাইতে কোনো বিকল্প কিছুই নাই সন্তান পৃথিবীতে এলে মায়ের প্রথম দুধটা
গ্রামে গঞ্জে অশিক্ষিত এলাকায় প্রথম দুধটা ফেলে দেয়, এটাকে মনে করে এটা খারাপ, এটা খাওয়াতে নাই, তাহলে ধনুষ টঙ্কার হবে। হাবিজাবি কথা বলে, আল্লাহ দুধ বানাইছে বাচ্চার ধনুষ টঙ্কার হওয়ার জন্য। মায়ের ওই প্রথম দুধটা হচ্ছে সন্তানের জন্য সমস্ত রোগের প্রতিষেধক। সে ছিল পেটের ভিতরে একটা কাভারের মধ্যে, ওখানে কোনো জার্ম ছিল না, কোনো রোগ জীবাণু ছিল না। ও পৃথিবীতে এসেছে যেখানে অক্সিজেনের ভেতরে জার্ম রয়েছে, বাতাসের ভিতরে জার্ম রয়েছে, যার পরিবেশটা খারাপ হয়ে আছে, মানুষের শ্বাস প্রশ্বাসে নিঃশ্বাসে হাজারো রোগ বীজাণু জীবাণু ঘুরছে, এইরকমের একটা পৃথিবীতে এসেছে। আসার পরে কচি স্বাস্থ্য, কচি শরীর, কচি হার্ট, কচি লাংস, সেটাকে প্রতিরোধ করবে কি করে? সেজন্য আল্লাহ পাক মায়ের দুধের ভিতরে সমস্ত রোগের প্রতিষেধক দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আজকের বিজ্ঞানীরা তা স্বীকার করেছেন। অনেক মা তার সন্তানকে দুধ দেন না নিজের শরীর স্বাস্থ্য ভালো রাখার চিন্তা করে, বাচ্চাকে দুধ খাওয়ান না, এটা অত্যন্ত নির্মম কাজ। বাচ্চাকে দুধ খাওয়ালে বাচ্চার সাথে মায়ের মহব্বত বাড়ে। ইউরোপে আমেরিকায় মাকে মা বলে ডাকে না, বাপকে শ্রদ্ধা করে না, সম্মান করে না। তার কারণ সেখানে মায়েরা তার সন্তানদেরকে কোলে নেয় না, সন্তানদেরকে ফিডার খাওয়ায়। আর আমি নিজের চোখে দেখেছি মায়েরা ইউরোপে আমেরিকায় যখন শপিংয়ে আসে, তখন রাস্তায় যখন আসে, তখন ওই পুশচেয়ারগুলিতে বাচ্চাকে শোয়াইয়া বাচ্চা এভাবে পুশচেয়ারে করে ঠেলে নিয়ে যায়, আর কুত্তার বাচ্চাগুলি কোলে করে ঘুরে বেড়ায়। কুত্তার বাচ্চা কোলে নেয়, নিজের বাচ্চা পুশচেয়ারে করে ঠেলে। সেই জন্য মায়ের প্রতি সন্তানের মহব্বত হয় না, সন্তানেরও মায়ের প্রতি কোনো শ্রদ্ধা জাগে না। আল্লাহর কি ব্যবস্থা, মায়ের কলিজার মধ্যে মহব্বত পয়দা করে দিয়েছেন আল্লাহ পাক। মায়ের বুকের দুধের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ পাক বলছেন আমি মানুষ সৃষ্টি করেছি আর তার সমস্ত প্রয়োজন মিটিয়েছি, তার খাবারের সব প্রয়োজন মিটিয়ে দিয়েছি, দুধটাকে ঘন করি নাই, হজম করতে পারবে না বলে ওই দুধটা সামান্য পাতলা করে দিয়েছি, ওর ভিতরে সামান্য মিষ্টি দিয়েছি। দুধের বোটার ভিতরে একটা ছিদ্র দিলে, চোষা মারলে পরে অনেকগুলি দুধ বেরিয়ে এসে গলাটা আটকে যেত, তোমার কচি কণ্ঠ গলা আটকে যেত, শ্বাস করতে পারতে না। এজন্য মায়ের স্তনের বোটার ভিতরে সূক্ষ্ম সূক্ষ্ম 32টা ছিদ্র করে আস্তে করে দুধ বার করে তোমার জীবন আমি বাঁচাইছি। খলাকাল ইনসান, মানুষ সৃষ্টি করেছি আমি আল্লাহ পাক। সুতরাং যে আল্লাহ পাক এ মানুষ সৃষ্টি করলেন আর মায়ের কলিজার ভিতরে মহব্বত পয়দা করে দিলেন, সে আল্লাহ পাক বলছেন খবরদার ওই মাকেও যেন আবার ভুলে যেও না, মাকে সম্মান করে করো, মা বাপকে মহব্বত করো, তাদেরকে শ্রদ্ধা করো, বউ পাইয়া সুন্দর স্ত্রী পেয়ে মায়ের কথা ভুলে যেও না। অনেক সাহেব আছে মায়ের কথা ভুলে যায়, স্ত্রীর কথা অনুযায়ী মায়ের উপরে অত্যাচার করে, এরকমও বহুত আছে। আল্লাহ পাক বলছেন শোনো, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানাম, তোমার প্রভুর পক্ষ থেকে ফয়সালা হয়েছে, চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে গিয়েছে, আমি আল্লাহর ইবাদতের পর তোমার মা বাপের এহসান করবে, খেদমত করবে, তাদের জন্য উপকার করবে, তাদেরকে ভালোবাসবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মা বাপের সঙ্গে কেমনে কথা বলবে, তাদের সাথে কিভাবে আচরণ করবে, আল্লাহ তাও শিখিয়ে দিয়েছেন। আল্লাহ পাক বলেন ওয়ালা তাকুল লাহুমা ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, মা বাবার সাথে সম্মানজনক কথা বলো, ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, সম্মানজনক কথা বলো, মাথায় ঝাঁকি দিয়ে রাগ করে চোখ মোটা করে কথা বলো না। তুমি সন্তান, তোমার জন্য সবচাইতে বড় পীর তোমার আব্বা তোমার আম্মা, ঠিক কিনা কর? ছেলের জন্য মেয়ের জন্য সন্তানের জন্য সব চাইতে বড় পীর কে? বাপ মা। এটা ভালো করে মনে রাখতে হবে। আপনার মওলানা সাহেবদের দোয়া, পীর সাহেবদের দোয়া কবুল হতেও পারে নাও হতে পারে, 50-50 সম্ভাবনা আছে, আবার সম্ভাবনা নাই, কিন্তু মা বাবার দোয়া কবুল হবে 100% সিউরিটি রয়েছে।
رسول الله বলেছেন তিন জনের দোয়া কবুল হবে মুস্তাজাবুদ দাওয়াত কয়জনের দোয়া কবুল হবে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন তিন জনের দোয়া কবুল হবে আল্লাহর দরবারে তার মধ্যে একজন হলেন মাজলুম ব্যক্তি যে ব্যক্তি অত্যাচারিত যে ব্যক্তি মুসাফির প্রবাসী তার দোয়া কবুল হবে আর মা বাপ যদি সন্তানের জন্য দোয়া করে ওই দোয়া আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে মঞ্জুর হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন মা বাপ সম্পর্কে বলেন মা বাবার জন্য আমার কাছে দোয়া করবি বান্দারা আমার কাছে দোয়া করবি দোয়াটা আল্লাহ পাক শিখাচ্ছেন রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা পড়েন সবাই রব্ব